তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নেতৃত্বেই কিন্তু এই বৈঠক হওয়ার কথা। লোকসভার পুরসভা ভিত্তিক ফল বিশ্লেষণ করে আগেই কিন্তু বেশ কিছু পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের রদবদলের প্রস্তাব অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, একটি রিপোর্ট তিনি দিয়েছেন এবং তার পাশাপাশি সুব্রত বক্সি তিনিও একটি রিপোর্ট দিয়েছেন বলে খবর। কথা বলবো আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশাবুল, একদিকে আসন্ন 2026-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস সংগঠনে কোনো রদবদল করে কিনা সেটা যেমন দেখার, তার পাশাপাশি গত পরশু সদ্য যে 6টা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার হলো তাকেই বা কিভাবে ভবিষ্যতে কাজে লাগাবেন, কোথাও এই সমস্ত জিনিসগুলোই কি আজকে মূলত বৈঠকে নজরে? কুসুমিতা ঠিকই বলেছো, একেবারে এই বিধানসভার উপনির্বাচনে 6-0 করে দিয়ে একেবারে আত্মবিশ্বাসী তৃণমূল, এবং এই প্রেক্ষাপটে আজকের এই জাতীয় কর্মসমিতির তথা তৃণমূলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠকটা বসছে। এবং এই বৈঠকে একদিকে যেমন সাংগঠনিক পরিকাঠাময় রদবদল এই বিষয়টা নিয়ে আলোচনা হবে, পাশাপাশি বিভিন্ন জাতীয় ইস্যুতেও গুরুত্ব সহকারে আলোচনা হবে। যেমন তুমি জানো যে আজ থেকেই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং সেখানে ওয়াকা বিল, আদানি ঘুষকাণ্ড, মণিপুর ইস্যু, এক দেশ এক নির্বাচন, এই সমস্ত বিল এবার আসতে পারে, এইসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তো ইতিমধ্যেই কংগ্রেস তারা এই অধিবেশনে দাবি করেছে যে আদানি ঘুষকাণ্ড নিয়ে আলোচনা করতে হবে। এই আদানি ইস্যুতে তৃণমূলের অবস্থান কি, তারা কি একই কংগ্রেসের পথেই হাঁটতে চাইবে, তাদের সুরে সুর মেলাবে না আলাদা করে অবস্থান নেবে, এই বিষয়টা নিয়ে আজকে স্পষ্ট দিশা দিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় বিষয় যে ওয়াকা ইস্যু, সেই ওয়াকা বিলের যে সংশোধনী বিল 2024 এবারে শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকার পাশ করাতে চায়, ইতিমধ্যেই তৃণমূল তার বিরোধিতা করেছে এবং এই ইস্যুতে তৃণমূল কী কৌশল নেবে যদি এইটা পাশ করাতে চায় সংসদে, তা নিয়েও কিন্তু স্পষ্ট দিশা দেবেন। পাশাপাশি মণিপুর ইস্যু তো রয়েছে এবং এক দেশ এক নির্বাচন, তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিরোধিতা করেছেন, ফলে এই নিয়ে স্পষ্ট দিশা দিয়ে দেবেন দলের সাংসদদের উদ্দেশ্যে। কারণ একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা, অন্যদিকে রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন, দুজনই কিন্তু এই তৃণমূলের যে কর্মসমিতি তার কিন্তু তারা সদস্য রয়েছেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, তুমি জানো যে সম্প্রতি যে কসবা গুলিকাণ্ড, এই ইস্যুকে ঘিরে তৃণমূলের যেমন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম, অন্যদিকে সৌগত রায়, তারা পুলিশের ভূমিকার নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যদিকে হুমায়ুন কবির, তিনি উপমুখ্যমন্ত্রী অভিষেককে নিক পুলিশ মন্ত্রী হন, এইসব বক্তব্য রেখেছেন, জানিয়ে দল যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে। ফলে দলকে যে কঠোর শৃঙ্খলায় তিনি বাঁধতে চান এবং তিনি যে দলের সর্বশেষ কথা, রাজ যে তারই হাতে, এইটা কিন্তু আজকের বৈঠকে ফের জানান দিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শৃঙ্খলার ব্যাপারে কিছু কঠোর বার্তা দিতে পারেন। সেখানে আমন্ত্রণ পাননি, কিন্তু জেল মুক্তির পর আজই অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বোলপুরের বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্করের, আগে আমরা দেখেছি বেশ কয়েকবার মুখোমুখি সাক্ষাতের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তৃণমূল সুপ্রিমোর সঙ্গে কিন্তু দেখা হয়নি কেষ্টমণ্ডলের, আজকে সেই সম্ভাবনা রয়েছে, বেরোনোর আগে কিছু জানিয়েছেন? একদমই দেখো, কারণ আমরা যদি দেখি তিয়ার জেল থেকে যেদিন বেরিয়েছিলেন তার পরের দিনই তিনি কিন্তু একদম দিল্লি থেকে সরাসরি বোলপুর এসে পৌঁছেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক চলছিল বোলপুরে এবং তাদের একটা দেখা সম্ভাবনা, দেখা করার সম্ভাবনা ছিল, কিন্তু সেদিন দেখা হয়নি। তারপর থেকে এই প্রথম মুখোমুখি বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। এবং আমরা যদি দেখি আজকে সকালে যখন আজকে 12:30 সময় তিনি তার বোলপুরের নিচুপতি বাড়ি থেকে বেরোন এবং সেখানে বেরোনোর সময় তিনি বলেন যে দিদির সঙ্গে ভাই দেখা করতে যাচ্ছে এবং সেখানে গিয়ে কথা হবে, এই কথাটা তিনি বলেছেন। এবং একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে বীরভূমে যে টানাটানি চলছে দলের মধ্যে, অর্থাৎ যে মেরুকরণ হয়েছে দলের মধ্যে, সেই বিষয়টা আজকে স্পষ্ট হয়ে যাবে। কারণ দলনেত্রী আজকে একটা নির্দেশ দিতে পারেন অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠক করে, কারণ এই যে টানাটানির মধ্যে একদিকে কাজল শেখ গোষ্ঠী, অন্যদিকে অনুব্রত মণ্ডল গোষ্ঠী, এই নিয়ে বীরভূমে যারা নেতা রয়েছে তৃণমূলের তারাও যেমন বিরক্ত, দলের কর্মীরা কোন দিকে থাকবেন সেটা নিয়ে বিব্রত,
এবং এখনো পর্যন্ত রাজ্য নেতৃত্ব বা দলনেত্রী এখনো পর্যন্ত পরিষ্কার করে বলেননি যে দল কার নেতৃত্বে চলবে। কারণ একদিকে কোর কমিটি, একদিকে জেলা সভাপতি, এই যে দুটি বিষয় নিয়ে কিন্তু টানাপোড়েন চলছে। এবং এই কোর কমিটিতেও কিন্তু আমরা টানাপোড়েন দেখেছি, কারণ অনুব্রত মণ্ডল ঢুকলেন, তারপরে 20 মিনিট পর কাজল শেখ ঢুকলেন, তারপর বৈঠক হলো। এই বিষয় নিয়ে, পুরো বিষয় নিয়ে বিব্রত আজকে এই ওয়ার্কিং কমিটির যে বৈঠক, সেখানে অনুব্রত থাকবেন। তার পরবর্তী স্তরে অনুব্রত সঙ্গে দলনেত্রী একটি বৈঠক হতে পারে এবং সেখানে দলনেত্রী পরিষ্কার অনুব্রতকে বলে দেবেন যে তার কি, তিনি কি কাজ করবেন এবং কোন দায়িত্বে তিনি থাকবেন। কারণ আমরা যদি দেখি যে কোর কমিটিতে অন্তর্ভুক্তি, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে অনুব্রতর। কারণ এই একটা জিনিস, জেলা সভাপতি যিনি হন তাকে কোর কমিটিতে ওইভাবে অন্তর্ভুক্তি করা যায় না। কারণ তিনি যখন জেলা সভাপতি, তখন যতগুলো কমিটি রয়েছে সেই কমিটির তিনি চেয়ারপার্সন ক্ষমতা বলেন, তাহলে তার অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে, এখানে কাজলও প্রশ্ন তুলেছিল। তাই পুরো বিষয়গুলি আজকে পরিষ্কার হয়ে যেতে পারে। একেবারে ভাস্কর ধন্যবাদ। আর অনুব্রত মণ্ডল বোলপুর থেকে রওনা হওয়ার সময় কি জানালেন দেখুন। আজকে কলকাতায় মিটিং আছে, মিটিং এ যাচ্ছি। ভাই দিদি কাজে যাবে, তোর দিদি কাজে ভাই যাবে, অসুবিধা কি আছে।